মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, রাস্তায় যেতে যেতে ইন্ট্রোটা দিলাম, কেননা বাড়িতে একদমই সময় পাইনি। খুব তারা আজকে মামার স্কুলে তোমার মিটিং আছে, প্যারেন্টস মিটিং, তো সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর 10টা থেকে অলরেডি মিটিং, কিন্তু 10টা অলরেডি বাজতেই চললো। তো ভাবলাম রাস্তায় তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই, তো দেখা যাক কি হয়। বাস যেতে যাচ্ছি, আর এখানে মামামও যাচ্ছে আমার সাথে, কারণ মামামকে বাড়িতে রাখার মতো কেউ নেই। ওর ঠাম্মি দাদু বাড়িতে নেই, ওই কাম্মারও যাবে, বেরিয়ে যাবে, বাবা তো অফিসে চলে গেছে। তো তাই আজকে মামামকেও সাথে নিতে হলো, তোকে রেডি করতে গিয়ে এই জন্য আরও লেট হলো। ও বেচারা খাচ্ছিল, মানে খাওয়া থেকে তুলে নিয়ে এসছে, খেতে গেলে আরও লেট হয়। আমি বললাম মামা মেশে খাও, ঠিক আছে? তো চলো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো মামাম আছে, তো দেখো টোটো থেকে নেমে একটু হেঁটে যেতে হয়। হ্যাঁ, টোটো থেকে নেমে গেছি, হাঁটছে অলরেডি, অনেক দেরি হয়ে গেছে। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে? কথা বলার একদম সময় নেই এখন, পরে কথা হচ্ছে। তো জাস্ট আমি এই মাত্র স্কুল থেকে বেরোলাম, আর মামামকে প্রচুর বই দিয়েছে, আমি নিতে পারছি না, এত ভারী। অনেক বই দিয়েছে, বুঝেছো? ব্যাগ পুরো ভারী হয়ে গেছে, হাঁটতে পারছি না ব্যাগ নিয়ে। মামাম সামনে যাচ্ছে, তো দেখো আরেকজন কি নিয়ে আসলো, দেখেছো? এই লুডু নিয়ে আসলো, আর এইদিকে তোমার এই যে বেল্লিপিড়ি নিয়ে এসছে, দেখো। এই যে মানে আমরা রুটি বানাতে গেলে ওই বেল্লিপিড়ি লাগবে, লুটি বানাবে, তো এইটা নিয়ে আসলো আর লুডু নিয়ে আসলো, সেই খেলতে বসে গেছে। দেখো এখানে কত বই দিয়েছে, অনেকগুলো বই দিয়েছে। এখানে তোমার 7টা কপি আছে এমনি, বাংলা ইংলিশ সায়েন্স এগুলো মিলিয়ে সব 7টা কপি আছে। বই মনে হয় তোমার 10টা কি 11টা আছে। আর একটা পেন্সিল বক্স দিয়েছে, পেন্সিল না মানে কালার বক্স দিয়েছে, একটা পেন্সিল দিয়েছে, আর একটা ইরেজার দিয়েছে। আর তোমার দিয়েছে হলো ওই যে বই যে কভার করে সে মল একটা কিছু একটা দিয়েছে। তো এই ছিল মামার স্কুলের ব্যাগে। তো মামামে স্কুল থেকে কী কী দেখি, মানে কী কী দিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন অনেক কাজ আছে, পুজো দেওয়া বাকি, রান্না করা বাকি। মামাম কিছু খায়নি, মানে ও খাচ্ছিলো সেখান থেকে, ওকে নিয়ে গেছি বাড়িতে কেউ ছিল না বলে। এখন ওকে খাওয়াবো, তারপর পুজো, রান্না, তারপর অনেক কাজ আছে। তো দেখা হচ্ছে পরে। তো আমি এখন ছাদে চলে এসেছি, ছাদে পুজো দিতে এসেছি। আর এদিকে দেখো মামাম সব চন্দন ফন্দন পরে কী করছে, এদিকে দেখো নিজেও পড়েছে, দেখো নিজে নিজেই পড়েছে চন্দন। আর এদিকে আমাকেও পরিয়ে দিয়েছে, আমারটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না। আর এদিকে ঠাকুরকেও পরিয়ে দিচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আমার ঠাকুর সাজানো মোটামুটি কমপ্লিট, এখন ঠাকুরকে প্রসাদ দিলেই হয়ে যাবে। ঠাকুর সাজিয়ে দিয়েছি, আমাদের লক্ষ্মী মা আছে, কালী মা আছে, সব সাজানো হয়ে গেছে। এদিকে সরস্বতী ঠাকুর আছে। এই দেখো ঠাকুরকে চন্দন পরিয়ে দিয়েছে, দেখো কৃষ্ণকে চন্দন পরিয়েছে, আর এদিকে হলো রাধাকে চন্দন পরিয়েছে। রাধার তো একদম চোখ মুখ ঢেকে গেছে, নিজেও পরিয়েছে, ঠাকুরদেরও পরিয়ে দিয়েছে। আর এখানে দেখো ওই যে গৌরনীতাকে পরিয়েছে, দেখতে পাচ্ছো? এই দেখো গৌরনীতাকে পরিয়েছে, রাধাকে তো একদম চোখ মুখ ঢেকে ফেলেছে চন্দন দিয়ে। তো আমার মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু ঠাকুরকে প্রসাদ দেবো, পুজো হয়ে যাবে।
এসে তাড়াতাড়ি রান্না বসিয়েছি, খুব খিদেও পেয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর কিছুই না, শুধু ডিমের তরকারি করলাম আর আলু সিদ্ধ দিয়েছি, তো এই দিয়ে খাবো এখন। খুব খিদে পেয়ে গেছে, 3:30 বেশি বাজে, এক জায়গায় গেলেই দেরি হয়। দাঁড়াও, এখানে দেখো এই যে ডিমের তরকারি হচ্ছে, প্রায় হয়েই গেছে, নামাবো এখন। আর এদিকে দেখো এই যে আলুটা মেখে পুরো রেডি করে রেখেছি, এখন ফটাফট তরকারিটা নামিয়ে খেতে বসে যাবো। আর এদিকে মামমামাও খিদে পেয়ে গেছে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু বসলাম, আজকে অনেক লেটও হয়ে গেল। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হলো এই দেখো, এটা হলো একটা বিল কার্ড, আর এটা কাল বিল কার্ড তোমাদের বলছি আস্তে আস্তে। কালকে আমার দাদা এসেছিল, মানে আমার পিস্তত দাদার মেয়ের বিয়ে, বিয়েটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেরই হওয়ার কথা ছিল, যে কোনো কারণে একটু ডিলে হলো, তো ফাইনালি ডেটটা ফিক্সড হয়েছে। তো কালকে ইনভাইট করে গেছে আমার দাদা এসে। আর এই দেখো কার্ডটা কি সুন্দর, এই দেখো খুললে এরকম, তো দেখানোর একটা বিশেষ কারণ, সেটা হলো খুব ক্লোজ ওয়ানের মানে বিয়ে, তো তাই জন্য হয়তো আগের দিন যাবো বা 2-3 দিন থাকবো, আর খুব মজাও হবে। তাই এখন থেকে আমার খুব আনন্দ হচ্ছে যে বিয়েতে যাব, মানে খাওয়াটা বড় না কিন্তু সাজগোজটাই বেশি, খাওয়ার থেকে সাজুগাজু করাটা ব্যাপারটাই মানে অন্যরকম। আর নিজেদের বিয়ে হলে কী হয়, মানে তোমার গায়ে হলুদ থাকে, তারপরে তোমার পরপর অনুষ্ঠানগুলো থাকে, বৌভাত, রিসেপশান, তারপরে বিয়ে, একবার এক এক রকম সাজো, সেটার জন্যই তোমাদের আনন্দ করে দেখালাম। আর এমনি বিয়ে বাড়ি কী হয়, যে তুমি যাও, সেজে গুজে প্রেজেন্টেশন দাও, খেয়ে দিয়ে চলে আসো, কিন্তু যেহেতু এটা নিজেদের মধ্যে বিয়ে, তাই হয়তো খুব মজা হবে। আর আমি যদি যাই বিয়েতে, তাহলে অবশ্যই ক্লিপগুলো তোমরাও দেখতে পাবে, তো এই জন্যই তোমাদের বললাম গুড নিউজটা। আমার তো এখন থেকে খুব আনন্দ হচ্ছে, কখন কী শাড়ি পরবো সব এখন মানে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক শেয়ার করতে হবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, অবশ্যই ওটা প্রেস করবে, নাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে না, আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না, তোমরা দেখতে পাবে না। তো আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবে, আর যেটা অল আছে অল অপশনে ক্লিক করে দেবে, তো যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখতে পাবে। তো যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো তাদেরকে বলবো, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পরিবারের অংশ হয়ে যাও, আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন তবে আসি, টাটা, বাই বাই।